আসসালামু আলাইকুম। হে গাইস, সার্কিট টেস্ট নেট হচ্ছে আপনার বাইন্যান্স ল্যাব ফান্ড করছে, দেখেন এখানে ওরা এটা নিয়ে টুইট করছে। তো আমি হচ্ছে আজকে এটা ফুল রিভিউ দিয়ে দিব, আপনারা যারা অংশগ্রহণ করেন নাই তারা অবশ্যই প্রত্যেকে অংশগ্রহণ করবেন। আর এখানে ম্যাক্স রেফারেল মাত্র 5 জন, সবার রেফারেল কোডটাই কিন্তু আমাদের যে টেলিগ্রাম রয়েছে সেই টেলিগ্রামে যখন আমি পোস্ট করব পোস্টের নিচে কমেন্ট করে দেবেন। ওকে, তো কীভাবে কী করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো রাইট নাও যদি আপনি এইখানে একটা ক্লিক করবেন ব্রিজের মধ্যে, নাম্বার 1 এখানে চলে আসবেন। আশা করছি ওয়ালেট কানেক্টের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে মেটা মাস্কটাকে সিলেক্ট করে দেবেন। এখানে নোটিফিকেশন চলে যাবে, ক্লিক করবেন নোটিফিকেশনের মধ্যে, এখান থেকে ওয়ালেটকে কানেক্ট করতে হবে। তো এখানে সার্কিটের সাথে আমি আমার এইটা কানেক্ট করব, কনফার্ম করব। এখান থেকে কনফার্ম দেওয়ার পর এরকম চলে আসবে। এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, এই নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর একদম নিচে আসবেন, এই দেখেন শো টেস্ট নেট নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেফোলিয়া এইটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে আপনার এটা ইথেরিয়াম নেটওয়ার্কের একটা টেস্ট নেট, এটাতে আপনাকে কাজ করতে হবে। তো এইখানে ক্লিক করবেন, এইখান থেকে আবার এই সার্কিটের মধ্যে আসার পরে এই হচ্ছে আমার SEP আর এই হচ্ছে তাদের JIR। ওকে, এখানে আমি ধরেন 0.1 তুলবো, তোলার বিনিময়ে আমি হচ্ছে এখান থেকে কিছুটা রিওয়ার্ড পাবো। এখন হচ্ছে আমরা ওদের টোকেনটা নিব ব্রিজের মাধ্যমে, এটা কিন্তু টেস্ট নেট, এটা আবার ভাইবেন না, এখানে ক্লিক করুন, ব্রিজের মধ্যে অ্যাপ্রুভ দিবেন। অনেকে আবার বলে যে আচ্ছা ওয়ালেট কানেক্ট করতে বলতে সেকেন্ড, এখান থেকে আমি আবার মেটামাক্সের মধ্যে ক্লিক করে কানেক্ট করে নিই। অনেকে আবার এটা সেল করতে চায়, এটা সেল হবে না ভাইজান, টেস্ট নেটের টোকেন দিয়ে অনলি আপনি অ্যাক্টিভিটি করতে পারবেন, ঠিক আছে? অ্যাক্টিভিটি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। অ্যাক্টিভিটির মাধ্যমে তারা আপনার ওয়ালেটটাকে হচ্ছে ট্র্যাকিং করবে, তার বিনিময়ে আপনি কিছু রিওয়ার্ড ইন ফিউচার পাবেন। ওকে, সো আমি কনফার্ম করে দেবো এখান থেকে। তো এখানে হচ্ছে এটা ব্রিজটা কমপ্লিট হবে, একটু ওয়েট করবেন। আর টেস্ট নেটের ক্ষেত্রে ভাইয়া একটু খেয়াল রাখবেন, ধৈর্য ধরে কাজ করতে হবে। এগুলো কিন্তু প্যারা দেয় অনেক, এমন প্যারা দিবে যেগুলো আপনি সহ্যই করতে পারবেন না, বাট টেস্ট নেটে অনেক সময় ভালো রিওয়ার্ড থাকে, এই জন্য প্যারা নিয়ে কাজ করবেন। ওকে, তো এখান থেকে ক্রস করবেন, ক্রস করার পরে এই অ্যারো আইকন একটা ক্লিক করবেন। রিজন হচ্ছে আমরা তাদের যে টোকেনটা কিছুক্ষণ আগে নিলাম, আমরা কী করছি, আমরা হচ্ছে এইখানে টোকেনটা বাই করছিলাম ইথেরিয়াম দিয়ে, এখন আবার একটু সেল করব, সামথিং লাইক কিছুটা সেল করব। দেখি কতটা টোকেন পাইছি, একটু রিলোড করতে হবে আই থিঙ্ক। তো গাইস, এটা এখানে দেওয়ার পরে শু করতেছে না, যদি শু করে তাইলে হচ্ছে আমরা মেবি সোয়াইপ করতে পারতাম। আচ্ছা, হয়তো বা এখানেও এটা ইথেরিয়াম ইস্যু করতেছে, তো চলেন আমরা 0.01 করি। ওকে, সো দেখি এখানে আসে কি না। হ্যাঁ, চলে আসে। এটার মিনিং হলো তার মানে আমরা এই সেফোলিয়া ইথেরিয়াম থেকে আমরা যেটাই আর যে ইথেরিয়াম সার্কিটের ওইটা পাইছি। ওকে, এখন হবে ব্রিজের মধ্যে সেম টু সেম আগের মতো ক্লিক করে এইখান থেকে নেটওয়ার্কের মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে এটা চেঞ্জ করে নেবেন। এখন আমরা হচ্ছে কনভার্ট করতেছি এই যে ওদের যে নেটওয়ার্ক সার্কিট সেটাতে চলে যাবো অ্যাপ্রুভের মাধ্যমে। এতক্ষণ ছিলাম আমরা সেফোলিয়ার মধ্যে, তো এইখান থেকে এই যে দেখেন সার্কিটের মধ্যে চলে আসছি। এখন হচ্ছে আমরা এটা ব্রিজ করতে পারবো, 0.01 দিলেই এনাফ আই থিঙ্ক। দেন এখান থেকে ব্রিজ কমপ্লিট করবেন। ব্রিজ মিনিং হচ্ছে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কনভার্ট করা, ব্রিজের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেন। ওকে, এখন আবার আমরা সেম টু সেম মেটামাক্সের মধ্যে ট্রানজ্যাকশন দিব। অনেক সময় এরর আসবে, এই কলমের মধ্যে একটা ক্লিক করবেন, এইখান থেকে এগ রিসিভ করবেন, তাহলে ইনস্ট্যান্ট হবে আর কি, একটু খুব ফাস্ট হবে। তো আমাদের কিন্তু এই কাজটা কিছু সময়ের মধ্যে এই যে সেন্ড রিকোয়েস্ট রোল আপ কমপ্লিট কিছু টাইম নেবে, দেন হয়তো বা কমপ্লিট হবে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা একটু ওয়েট করব। আচ্ছা, সাকসেসফুলি কমপ্লিট, তার মিনিং হলো আমরা যে এক নম্বরের টাস্কটা ছিল এটা কিন্তু কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? তো এখন হচ্ছে দ্বিতীয় যে টাস্ক জয়েন নাও, এটাতে একটা ক্লিক করে জয়েন করতে হবে। এখানে আসার সাথে সাথে আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন, মেটামাস্কটাকে সিলেক্ট করতে হবে, দেন কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট করে নিচ্ছি এখান থেকে সেম টু সেম ওইটার মতো। এখন হচ্ছে লং ইনের মধ্যে একটা ক্লিক করবেন, লং ইনের মধ্যে ক্লিক করার ক্ষেত্রে আবার অ্যাক্সেস দিতে হবে সেম টু সেম আগের মতো। এখন হচ্ছে এখানে একটা ইনভাইটেশন কোড লাগবে। ওকে, সো এই ক্ষেত্রে আপনার ডেস্কটপ সাইটটা ইউজ করলে আপনাদের জন্য বেটার, আদারওয়াইজ অনেকে বুঝতে পারবেন না। ওকে, এই কোডটা মেবি কাজ করবে না, আই থিঙ্ক এটা এক্সপায়ার হয়ে গেছে, আমি আরেকটা কোড নিই। কোড বসায় দেন কনফার্ম করবেন, কনফার্ম করার পর হচ্ছে এটা হয়তো বা ওয়ালেট আবার অ্যাপ্রুভ দিতে হবে। হ্যাঁ, এটা বিন্ড হয়ে গেছে, সরি বাইন্ড হয়ে গেছে। তো এইটা আমার রেফারেল কোড, আপনারা চাইলে আপনাদের রেফারেল কোডটা কমেন্টস করতে পারেন। তো এটা দিয়ে 5 জন জয়েন করতে পারেন, এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে দেখেন দেখেন রেফারেল ম্যাক্স হচ্ছে মাত্র 5 জনকে আপনি ইনভাইট করতে পারবেন, তার থেকে কিন্তু বেশি না। ওকে, এখন হচ্ছে আমরা সোয়াইপের মধ্যে একটা ক্লিক করব, এখান থেকে সোয়াইপের মধ্যে ক্লিক করার পরে আমরা একটু জুম আউট করি,
ইথিরিয়াম দিয়ে হচ্ছে আমরা, আচ্ছা আমার আরও বেশি ইথিরিয়াম নেওয়ার দরকার ছিল, আচ্ছা সমস্যা নেই, টোকেন এখানে ক্লিক করবেন, টোকেনের উপরে দেন ইউএসডিসি নেবেন, ইউএসডিসি কত নেবেন দেখি আমি, এখানে হচ্ছে 0.02 13 সেন্ট হয়, 0.05 33 সেন্ট হয় অনলি। আচ্ছা আমি ইথিরিয়াম নিয়ে আসি ওই নেটওয়ার্কের আরও, তো আমি অনেক পরিমাণ একটা ইথিরিয়াম নিয়ে আসলাম ইউএসডিসি, এখন আমি হচ্ছে 0.05, আচ্ছা 1 দিয়ে দেখি কত ডলার হয় এখান থেকে, আচ্ছা এখানে বলতেছে 66 সেন্ট, ওকে ফাইন সমস্যা নেই, একটু ওয়েট, এখানে বলতেছে রং চেন, এই ধরনের সমস্যা ফেস করলে এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে, দেন আপনি হচ্ছে এই যে এই ইথিরিয়ামটা সিলেক্ট করে দিবেন, মানে আমরা হচ্ছে এখান থেকে ইউএসডিসি নেব, ওকে সো 0.1 সোয়াপ করবেন, সোয়াপ করার পর ইথিরিয়াম থেকে ইউএসডিসি যাবে, ওকে সেম টু সেম আগের মতো কলম এগ্রেসিভ ডান, সো এটা সোয়াপ কমপ্লিট হয়েছে, আমরা এটা কেটে দিব, এখান থেকে আমরা ইউএসডিসির জায়গায় হচ্ছে ইউএসডিটি নিব, ওকে এটা তো লিকুইডিটি পুল অ্যাড করতে হবে তো ওই জন্য আর কি, ওকে সোয়াপ, এখন হচ্ছে সোয়াপটা কমপ্লিট করবো, এখন এটা তো বুঝছে না কীভাবে সোয়াপ করতে হয়, সেম আগের মতো কলম দিবেন, এগ্রেসিভ দিবেন, ডান দিবেন, হয়ে যাবে, ফাইনালি এটাও কমপ্লিট, আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে, একটা কাজ করি আমরা ব্রিজের মধ্যে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়, আচ্ছা এখান থেকে তো ব্রিজ করছি তার মানে এটা কাজ আমাদের নাই, এখন আমরা হচ্ছে এই লিকুইডের মধ্যে ক্লিক করবো, ওকে সো এখানে আসবেন, আসার পরে হচ্ছে আপনি কোন কোন পেয়ারে দিতে চান এটা, এই যে অ্যাড লিকুইডিটি এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে জুম আউট করে ওপরে হচ্ছে আপনি ইউএসডিসি রাখেন সমস্যা নেই, এখান থেকে হচ্ছে আপনি ইউএসডিটি রাখেন, ওকে দেন হচ্ছে ইন্টারপোল এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখেন এই নিচেরটা ম্যাক্স দিবেন, নিচেরটা ম্যাক্স দিলে উপরেরটা অটোমেটিক্যালি নিয়ে নিবি, ঠিক আছে দেন ডিপোজিট এখান থেকে কনফার্ম করতে হবে, কনফার্ম করলে আমাদের কিন্তু এই কাজটাও শেষ, ঠিক আছে খুব সহজ, তো এখানে যে এরকম চলে আসবে আপনি জাস্ট ম্যাক্স দিলেও পারেন কোনো সমস্যা নেই, এইখান থেকে নেক্সট করবেন, সেম টু সেম কলমের মধ্যে ক্লিক করে এগ রিসিভ করবেন, অ্যাপ্রুভ করবেন, ওকে সো এটা দেখবেন কিছু সময়ের মধ্যে হয়ে যাবে, দেন এরকম আসবে আবার ম্যাক্স দিবেন, এইখান থেকে হচ্ছে নেক্সট অ্যাপ্রুভ দিলে এটা দেখবেন যে এই যে এগুলো অ্যাপ্রুভাল হইলে আপনার এইখানের কাজটা শেষ, এই যে ট্রানজ্যাকশন ফেল টেল দেখাইবো ভাই, এগুলা ধৈর্য ধরে করতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই, আর এখানে যে কলমের মধ্যে ক্লিক করে অবশ্যই এগ্রেসিভ দিবেন তাহলেই কিন্তু তাড়াতাড়ি হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে একবার না হইলে আপনারা বারবার চেষ্টা করবেন, কারণ টেস্ট নেট মানেই প্যারা, এই যে আমার ইথিরিয়াম টু ইউএসডিসি হয়েছে ওইটাতে হয় না সমস্যা নেই, একটা দিলেই হয়েছে, এখন জাস্ট এখানে ক্লিক করে আপনি আপনার ওয়ালেট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা হচ্ছে কপি করবেন এখান থেকে, দেন অ্যাগেন হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আসবেন, আসার পরে এখন হচ্ছে আপনাকে যেই কাজ করতে হবে এই যে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন, ওকে ব্যাচ ক্ল্যাম করতে হবে, আচ্ছা এখানে কিছু একটা কাজ আছে সরি ব্যাচ ক্ল্যামের জন্য, হোম পেজ আমরা একটু হোম পেজে যাই, আপনার হচ্ছে এই যে কি ক্যাবলি মেবি এটাতে ক্লিক করবেন, প্রোগ্রাম এখানে দেখেন আমার টোটাল কিন্তু 7টা ট্রানজ্যাকশন হয়েছে, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড 7 ট্রানজ্যাকশন, ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার যে এই ব্যাচগুলো অ্যাভেলেবেল যখন হবে তখন আপনি এটা ক্ল্যাম করবেন, ঠিক আছে এখন আই থিঙ্ক আমার এই ব্যাচটা মেবি অটোমেটিক্যালি আসছে, এইখানে কোনো ব্যাচ অ্যাভেলেবেল হয় নাই, হইলে পরে এখানে চলে আসবে, ঠিক আছে তখন এগুলো ক্ল্যাম করতে হবে, ওকে কিংবা এখানে ক্ল্যাম দেখাবে এরকম একটা কিছু, 24 ঘন্টা পর মেবি এটা হয়, এখন হচ্ছে সেকেন্ড পার্ট আমার সর্বশেষ স্টেপ হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে, আর্লি অ্যাডপ্টার যেটা এটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা কিছু কাজ কমপ্লিট করবো, এখান থেকে কন্টিনিউ প্রেস করে দিবেন, দেন এইখানে হচ্ছে দেখেন ড্রপ ইউর ইভিএম অ্যাড্রেস, মিনিং হচ্ছে যে অ্যাড্রেসটা কপি করতে বলছিলাম এটা দিতে হবে, দেন কানেক্ট টুইটার, টুইটারটাকে কানেক্ট করতে হবে, আমাদের টুইটার এখানে আমরা কানেক্ট করে নিব, খুব সিম্পল ভাই জাস্ট অথোরাইজ দিবেন, এটা আহামরি তেমন কোনো কাজ না, যদিও মনে হইতে পারে যে অনেক কষ্ট কঠিন, আসলে এরকম কিচ্ছু না, জাস্ট ধৈর্য ধরতে হবে, আমার ওয়ালেট টুইটার দুইটাই কানেক্টিং দেখাচ্ছে, এখন বলতেছে এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করে এগুলোকে ফলো করার জন্য, তো চলুন ফলো করি, সিম্পল স্টেপ জাস্ট ফলোতে ক্লিক করেন আবার সেই আগের জায়গায় ফিরে যান, এটা টিকমার উঠে গেছে, দেন এটাও এটাকেও ফলো করতে হবে সেম আগের মতো, এটাকে ফলো করেন টিকমার উঠে গেছে, এখন চলেন আবার সেই আগের জায়গায় ফিরে যাই, এটাও টিকমার, একটা লাইক দিব, একটা টুইট করব এখান থেকে, এগুলো খুব সিম্পল, এটা জাস্ট একটা লাইক মারেন, একটা রিটুইট মারেন, ঠিক আছে এখান থেকে আবার সেই আগের জায়গায় ফিরে আসেন, এই যে এটাও শেষ,
একটা রিটুইট করলেই হয়ে যাবে। তো রিটুইট আমি অলমোস্ট করছি, এখন জাস্ট এখানে ক্লিক করে আবার আগের জায়গায় ফিরে আসেন, দেখেন সব কাজ কমপ্লিট। ওকে, এখন বলতেছে ডিসকর্ড কানেক্ট করার জন্য, ডিসকর্ডের মধ্যে ক্লিক করে আমরা ডিসকর্ডটা কানেক্ট করব। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি ব্রাউজার দিয়ে ডিসকর্ড কানেক্ট করতে চান, ব্রাউজারটাকে ডেস্কটপ সাইড করবেন, আদারওয়াইজ হবে কি আপনাকে অ্যাপের মধ্যে নিয়ে যাবে অটোমেটিক্যালি। ডিসকর্ড এমন আসবে, এখান থেকে অথোরাইজ করতে হবে, অথোরাইজ করে দিবেন, আমি অথোরাইজ করে নিচ্ছি। দেন কানেক্ট করার পরে এখান থেকে এটা জয়েন করতে হবে তাদের ডিসকর্ডটাকে। তো ডিসকর্ড অ্যাকসেপ্ট করবেন ইনভাইটেশন, দেন এই যে স্টার্ট হেয়ার এখানে একটা ক্লিক করে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, এই এখন দেখেন ভেরিফাই কমপ্লিট কিন্তু আমার। ওকে, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখেন, যদি কোনো সময় ট্র্যাকিং মার্কিং করে এক্ষেত্রে কাজে লাগবে। এখান থেকে জাস্ট আপনি দেন আবার আগের জায়গায় যেতে হবে। এখন দেখেন আমাদের এটা কিন্তু এটা একটু রিলোড দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তাহলে জয়েন করতে পারবেন। এখন আই এম এ নট এ রোবট ক্লিক করে সাবমিট করতে হবে। ওকে, এটা কমপ্লিট করার পর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখানে এইটা ভেরিফাইড হয়ে গেছে। ওকে, সো চাইলে আপনি এক্সের মধ্যে শেয়ার করতে পারেন। তো এই ছিল বিস্তারিত, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এইসব অফার আসলে সবাই জয়েন করতে পারে না, দেখেন মাত্র 7 জন কমেন্ট করছে, কারণ অনেকে ভয় পায়। ভাই, ভয় পাওয়ার কিছু নেই, এখানে তো আপনার টাকা লাগতেছে না, কষ্ট করে জয়েন করেন, এখানে তো রেফারেলও ইনকাম নেই, মাত্র 5টা রেফারেল ম্যাক্স। আমি অফার শেয়ার করলে 1,500, 2,000, 3,000 রেফারেল হয়ে যায়, তো এখানে মাত্র 5টা রেফারেল। ভিডিওটা শুধু আপনাদেরই জন্য মেক করা, ঠিক আছে? সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, তাড়াতাড়ি জয়েন করেন। ভিডিও ভালো লাগে লাইক করে দিয়েন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, আর টেলিগ্রামটা জয়েন করতে ভুলেন না।